হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতা টেক চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনার্স প্রথম বর্ষের রেজাল্ট আপনারা মোবাইল দিয়ে কিভাবে বের করবেন। এটি দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আপনারা আপনাদের রেজাল্টটি বের করার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপর আপনারা এখানে সার্চ বারে লিখে সার্চ দেবেন যে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। আমি লিখে সার্চ দিয়ে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনারা দেখবেন যে এখানে রেজাল্ট, এই রেজাল্ট অপশনে ক্লিক করে দিবেন। আমি রেজাল্ট অপশনে ক্লিক করে দিলাম। রেজাল্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু জুম করে কাছে নিয়ে নেবেন। আপনারা এখানে দেখতে পাবেন যে লেখা আছে ডিগ্রি এবং ডিগ্রির নিচে লেখা আছে অনার্স। আপনারা কি করবেন, এই অনার্স এই অপশনে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। অনার্স অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে, সরি, আপনারা অনার্স অপশনে ক্লিক করবেন না, অনার্স লেখার পাশে যে প্লাস আইকন আছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে কয়েকটা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এরকম অপশন আসবে। যেহেতু আপনারা অনার্স ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করবেন, এই জন্য ফার্স্ট ইয়ার এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এই পাশে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে লেখা আছে এক্সাম রুল, এখানে আপনাদের রুল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং এখানে রেজিস্ট্রেশন, এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। এবং এখানে এক্সাম ইয়ার, এখানে এক্সাম ইয়ারটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আপনাদের এক্সাম রুল, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এবং এখানে আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটা দিয়ে দিবেন। এবং এখানে আপনারা একটা ক্যাপচা দেখতে পাচ্ছেন, কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনারা এইখানে বসিয়ে দিবেন, এইখানে বসিয়ে দিবেন। এখানে যাই আসুক না কেন, আপনারা এখানে সেটা বসিয়ে দেবেন। তারপর আপনারা কি করবেন, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট, আপনারা এই সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করবেন। সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনার্স প্রথম বর্ষের রেজাল্ট কীভাবে বের করতে হয়। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।